ওকে, তো এখানে দেখো একটা এনিমি আছে আর আমি কিন্তু এখানে জাম পজিশনে আছি। সো যখন আমি জাম করে এনিমিটাকে অনটা বেশি মারার চেষ্টা করলাম, তখন কিন্তু ওর হেডশট লাগানোর শটটা কিন্তু বডি শট হয়ে গেল। আর যখন এখানে আমি জাম না করে এখানে হেডশটটা মারলাম, তখন কিন্তু পুরোটাই কিন্তু অনটা বেশি হয়ে গেল। সো তোমাদের ম্যাক্সিমাম প্লেয়ারদের কিন্তু একটা মিস্টেক আছে, মিস্টেকটা হচ্ছে তোমরা সব সময় জাম করে অনটা বেশি মারার চেষ্টা করো। এজন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন অনটা বেশি মারার চেষ্টা করছো অথবা তোমাদের জাম করে অনটা বেশি শটটা মারতে কষ্ট হয়, তারা তোমরা সব সময় এমনটা জয়স্টিক ইউজ করে এমনটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে তুমি অনটা বেশি শটটা মারার চেষ্টা করবে, তাহলে তোমাদের কিন্তু প্রতিটা কিন্তু অন্ডারশুট লাগবে। গাইস, প্রোফাইলারদের পাঁচটা মিস্টেক নিয়ে আজকের কিন্তু এই ভিডিওটা পার্ট 5। আশা করছি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। সো তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। ওকে, তো এখানটায় দেখো একটা এনিমি আছে আর এনিমিটা যখনই আমি মারার চেষ্টা করলাম, তখন এখানটায় দেখো আমার বুলেট কিন্তু সম্পূর্ণ কিন্তু রিকল করছিল। বাট এই রিকল করা অবস্থায় আমি এখন এমন একটা টিপস এন্ড ট্রিক্স ফলো করব, যেটা ফলো করলে এনিমিটা তো মারা যাবে, সাথে সাথে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে। এখানে দেখো, এখানে আমি যখন জাম করলাম, জাম করার সাথে সাথে কিন্তু এনিমিটা মারা গেল। তো এখন আমি তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করছি। সো তোমরা বাইরের সার্ভারে কিছু কিছু প্লেয়ার দেখবে, তারা কিন্তু এমনটা গুলি ফায়ার করতে করতে এমনটা কিন্তু জাম করে শট করে। সো এমনটা করার জন্য তুমি কি করবে, তুমি তোমার জাম বাটনটা একটু করে জাস্ট প্লেসমেন্ট করবে। যেমনটা ধরো তুমি এখানে রাখতে পারো, আবার এখানে না রেখে তুমি এমনটা লেফট সাইডেও রাখতে পারো। তো জাম বাটনটা তুমি যখনই চেঞ্জ করবে, তখন তুমি কিন্তু একটা এনিমিকে হেডশট মারার সময় এমনটা কিন্তু গুলি করতে করতে ইজিলি কিন্তু জাম শট করতে পারবে। আর এই জাম শটটা করতে পারলে তোমাদের কিন্তু অ্যাকুরেসি এতটা বেড়ে যাবে না, যা কিন্তু বললে বোঝানোর বাইরে। ওকে, তো নাম্বার 3 টিপসটা দেওয়ার আগে তোমরা এখানে এই ক্লিপটা দেখো। এখানে কিন্তু একটা এনিমিকে আমি মারছিলাম আর মারতে মারতে এখানে কিন্তু আমার বুলেটটা কিন্তু রিকল করছে। সো রিকল করার কারণে কিন্তু এখানে আমি ইজিলি মারা খেলাম। সো এখানে আরেকটা ক্লিপ দেখো, এখানে সেম ভাবে কিন্তু আমি আরেকটা এনিমির সাথে ফাইট করেছিলাম আর এখানে যখনই আমার বুলেটটা রিকল করতে শুরু করলো, তখন কিন্তু আমি আমার গানটা কিন্তু চেঞ্জ করলাম, চেঞ্জ করে কিন্তু সেকেন্ড গানটা ইজিলি কিন্তু মেরে দিলাম। সো তোমাদের কিন্তু এই মিস্টেকটা কখনো করলে হবে না। তুমি যখনই কোন এনিমিকে মারছো আর যখনই তোমার এখানে বুলেটটা রিকল করবে না, তখন তুমি জাস্ট তোমার সেকেন্ড গানটা সুইচ করবে আর সেকেন্ড গানে তোমার যে গানে থাক না কেন, তুমি সেই গান দিয়ে কিন্তু ফাইট করবে। আর অবশ্যই তোমাকে কিন্তু সেকেন্ড গান সুইচ করার জন্য তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু ট্রেনিং মোডে আসতে হবে, এসে এখানে দুইটা গান নিয়ে তোমাকে এমনটা কিন্তু ফাইট করে করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস তুমি যতই করবে ঠিক ততটাই তুমি কিন্তু একটা পারফেক্ট প্লেয়ার কিন্তু হতে পারবে। ওকে, তো গাইস নাম্বার 4 টিপসটা দেওয়ার আগে তোমরা এখানটা একটা ক্লিপ দেখো। এখানে কিন্তু আমি একা একা ছিলাম আর আমার স্কোয়াডে কিন্তু সবাই মারা গেছিল আর সামনে কিন্তু সম্পূর্ণ কিন্তু 4টা এনিমি বেঁচে ছিল। তো যখন এখানে আমি একা একা রাশ করছিলাম, তখন আমি যতই ওভারপাওয়ার স্কিল দেখাই না কেন, আমি কিন্তু কখনোই কিন্তু এখানে সার্ভাইভ করতে কিন্তু পারলাম না। এখানটা তোমরা আরেকটা ক্লিপ দেখো, এখানে কিন্তু আমার স্কোয়াডে সবাই কিন্তু বেঁচে আছে আর যখনই আমি এখানে আমার স্কোয়াড সাথে নিয়ে রাশ করলাম, তখন কিন্তু ইজিলি সবকটা এনিমি কিন্তু মারা গেল। তো তোমাদেরকে কিন্তু এই টিপসটা অবশ্যই কিন্তু ফলো করতে হবে, তোমাকে সবসময় কিন্তু তোমার স্কোয়াডের সাথে থেকে খেলতে হবে। মানে ভাই অ্যাকচুয়ালি কি হয়, তোমরা তোমাদের স্কোয়াডের ভিতর সবসময় এখানে কিল নিয়ে তোমরা এক প্রকার মারামারি করতে থাকো, যার ফলে তোমরা এক একজন এক এক দিকে কে রাশ করতে থাকো। সো একটা পার্মানেন্ট একটা শক্তিশালী স্কোয়াড বানানোর জন্য এরকম ধরনের ভুল তোমাকে কিন্তু কখনোই করলে হবে না। তোমাদের কিন্তু সবসময় চারজন একসাথে মিলে খেলতে হবে, তাহলে তোমরা কিন্তু একটা পারফেক্ট স্কোয়াড কিন্তু বানাতে পারবে। ওকে, তো গাইস নাম্বার 5 টিপসটা দেওয়ার আগে এখানটা ছোট্ট একটা ক্লিপ তোমরা একটু করে জাস্ট দেখো। এখানে দেখো, এখানে কিন্তু আমি ছাদের উপর ছিলাম আর জানলার নিচে কিন্তু একটা এনিমি ছিল। সো এনিমিটাকে কিন্তু এখানে মোটামুটি একটা ড্যামেজ আমি করেছিলাম আর ড্যামেজ করার পর যখন আমি জাম করি, তখন কিন্তু এনিমিটা ছোট্ট একটা কভার করে আমাকে কিন্তু ইজিলি মেরে দেয়। আবার তোমরা এখানটায় আরেকটা ক্লিপ দেখতে পারো, এখানেও কিন্তু সেম আমি এখানে ছাদের উপর ছিলাম আর ছাদের উপর থেকে এনিমিটাকে হালকা ড্যামেজ করতে পেরে যখন আমি জাম করলাম, তখন কিন্তু হাওয়াতে কিন্তু আমি মরে গেলাম। সো তোমরা ম্যাক্সিমাম টাইমে এরকম কিন্তু ভুল করে থাকো যে তোমরা ছাদের উপর থেকে তোমরা জানলা দিয়ে তারপর তোমরা এখানে উপর থেকে তোমরা লাফ দিয়ে পড়ো। আর তোমরা হয়তো বা খেয়াল করে দেখবে, তোমরা যখন উপর থেকে জাম করো, তখন কিন্তু উপরে থাকা অবস্থায় তোমরা কিন্তু গুলি করতে পারো না আর এই গুলি না করার ফলে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে মারা খাও। এজন্য আমি তোমাদেরকে বলবো, তুমি কখনোই কিন্তু এমনটা জাম করবে না, আর যদি জাম করতেও চাও তাহলে তুমি অবশ্যই কিন্তু গুলালটা ইউজ করবে। তার সাথে সাথে এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমার কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে কিন্তু পার্ট 2 নিয়ে কমেন্ট করবে আর সিএস র‍্যাঙ্কের টিপস নিয়ে তোমরা ভিডিও চাও কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। তো ভাই আজকে টাটা, বাই বাই।